চুরির কানি ভ্রমরে সে কোথায় আমি এত গিফট রাখবো? হ্যাঁ এই দেখছিস কি করছে, এই কারণ একজন ঝন্টু মন্টু এসে আমাকে এত গিফট দিয়ে গেছে। এই দেখ মন্টু না টিস্যু বক্স দিয়ে গেছে, আমি যে একটুতে প্যান প্যান করি ওই জন্য, কত খেয়াল রাখে আমার। আর ঝন্টু দেখ খেজুর দিয়ে গেছে, ওরা না আমি কি কি পছন্দ করি সারা বছর সেটা লিস্ট করে রাখি। কিন্তু আমি কাকে থুয়ে কাকে হ্যাঁ বলবো? দেখ যত ডিলে করবো তত গিফট পাবো। কি ব্যাপার, তোর চেহারা এরকম বাংলার 9-6 মতো হয়ে আছে কেন? এমনিতে তো 5-এর মতো দেখতে। তো কি করব, তোর মতো কি ফুল ফল নিয়ে বসে থাকা বা দাওয়ার মানুষ আছে? জ্বলতেছে আমার মাথা থেকে পা পর্যন্ত জ্বলতেছে, আবার অন্তরের মধ্যেও জ্বলতেছে হিংসা তোরে দেখা। ও মাই গড, এই চমক ভাইকে বল না, ওই যে একটা আচ্ছা ওর ফ্রেন্ড সার্কেলে যে সবচেয়ে বাজে চেহারা ওইটাও তো সিঙ্গেল, ওইটারে দিয়ে আমার একটু ভ্যালেন্টাইন ডে তে প্রপোজ করে অ্যাটলিস্ট একটা গিফট দেখ। হ্যাঁ আচ্ছা একদিন দুদিন যাক, তারপর ব্রেকআপ করে ফেলো। তো রুচি কি কেন, আমার ইচ্ছা করে না ফুল পাইতে গিফট পাইতে? তোরা প্রতিটা ভ্যালেন্টাইনের দুনিয়া রং ঢং, ইভেন তোরা ভ্যালেন্টাইনও তোদের চেঞ্জ হয়। আর আমার, তুই যে ছেলের কথা বললি না ওর থেকে তুই সিঙ্গেল থাক, সারা জীবন সিঙ্গেল থাক তাও ভালো। আসলে এতক্ষণ আমি ভাবতেছিলাম আমি জেলাস, আমার মধ্যে হিংসা বেশি, তোরা হিংসুটা। কি কস, আমি আমি তোকে জেলাস করব? ও মাই গড, আমার তো তোকে মানে তোর দিক তাকানোর আমার সময় নেই, এত গিফট এত প্রেমিক আমার। দেখ তোরা যদি ভালো মেন্টালিটির ফ্রেন্ড হইতি তাহলে আমার এতদিন আমার কোন একটা মানে গতি হইতো, হয় নাই। হাজার হলেও তুই আমার বান্ধবী, আমার না অনেক খারাপ লাগতেছে তোর জন্য। আচ্ছা শোন, ভ্যালেন্টাইন ডে তো মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে গিফট, ফুল ফুল তুই একটা নিয়ে যা। আর কাজ কর, কি কি করবি, এই টিস্যু বক্সটা তুই রাখ, সারা বছর তো তেমনিও আমার চেয়ে বেশি প্যান প্যানিতে যায়। তুই মনে করবি তোকে তোর কোনো ভ্যালেন্টাইন গিফট করছে, আমার তো অনেক গিফট নেই।